মমতা ব্যানার্জির জয়ের সাফল্যে পাশ করা বিবেকানন্দ ট্রাস্টের সেলিব্রেশন। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের বিরাট জয়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিয়ালকে বিপুল ভোটে পরাজিত করে জয়লাভ করেন মমতা ব্যানার্জি। সেই উপলক্ষে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিবেকানন্দ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে জয়ের সেলিব্রেশন করা হলো বন্যা দুর্গত মানুষদের পাশে থেকে। মুখ্যমন্ত্রীর জয়ের উপলক্ষে প্রায় 2000 বন্যা কবলিত দুর্গত মানুষদের হাতে ত্রিপল সহ পূজোর মুখে শাড়ি তুলে দেওয়ার পাশাপাশি বসিয়ে খিচুড়ি খাওয়ানো হয়, যে কারণে ব্যাপক খুশি হয়েছেন বন্যা দুর্গত মানুষেরা। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, কাউন্সিলর সুমনা মহাপাত্র, পঞ্চায়েত সমিতির সহসভাপতি হানিফ মোহাম্মদ সহ একাধিক নেতৃত্ব। বিবেকানন্দ ট্রাস্টের সহযোগী মন্ত্রী সৌমেন মহাপাত্র স্থানীয় প্রশাসনিকভাবে বন্যা দুর্গত মানুষদের পাশে থাকেন। সামাজিক উদ্যোগ, কারণ সত্যি কথা বলতে আমি এই অংশে আসিনি, আমার তো বিবেকানন্দ এডুকেশন ট্রাস্ট আছে আমাদের, তাই তার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠান মানে একটু প্রাণ বিলি, একটু খাওয়া দাওয়া এই, আর সবার উপরে আমরা তো দিদি জিতেছি, আমরা তো কিছু করতে পারিনি করোনার জন্য, তাই এখানে মানে বিজয় উৎসব করে মানুষের মানে দুর্দশার অবস্থায় বিজয় উৎসব করাটা ঠিক ভালো দেখায় না বলে দিদি বারণ করেছেন এবং আমাদেরও মত তাই, তাই অন্তত এই বিজয় উৎসবের জায়গায় মানুষকে যদি কিছু ত্রাণ তুলে দেওয়া যায় সেটা মনে হয় দিদির পক্ষে বা সব বেশি আশীর্বাদ হবে মানুষের কাছ থেকে পাওয়ার, এবং আমরাও মনে করছি বিবেকানন্দ এডুকেশন ট্রাস্ট এর ভালো তার ফিডব্যাকটা পাবে। মুখ্যমন্ত্রীর জয় উপলক্ষেই কি এই অনুষ্ঠান আজকে? না, এটা করোনা 2000 যবে থেকে শুরু হয়েছে 2020 থেকে, আমি করোনা তখন থেকেই আমরা কাজ করছি, আজকেরটা যেহেতু একটা 3 তারিখে জয়টা মানে ডিক্লেয়ার হয়েছে আমরা করতে পারিনি, কেন রাজ্য থেকে সেরকম নির্দেশ নেই, আর সেই কারণে এটাকে মাথায় রেখে মানুষকে খাওয়ানো দাঁড়ানো, কিন্তু এর আগেও আমরা বিবেকানন্দ এডুকেশনের ট্রাস্টের তরফ থেকে আমরা খাওয়ানো বিভিন্ন জায়গায় 3 মাস ধরে খাইয়েছি, এবং কিছুদিন আগে অবধি আমি অ্যাম্বুলেন্স, এমার্জেন্সি যে অ্যাম্বুলেন্স উইথ অক্সিজেন সমস্ত রকম ব্যবস্থা, এমার্জেন্সি ব্যবস্থা করে আমি 3 মাস চালিয়েছি, তা সে এটা শুধু আমাদের মানে আজকের জন্যই নয়, তবে একটা কেকে কিছু তো সামনে রাখতে হয়, সেটা দিদির জয়টাকে সামনে রেখেছি আজকে আজকের দিনটাকে। পাশাপাশি সামনে পুজো, পুজোর মুখেই শাড়ি তুলে দিচ্ছেন মানুষের হাতে, কতটা খুশি তারা? হ্যাঁ বলছি, কতটা খুশি হয়েছেন ভাবেন মানুষ? আমি তো খুশি হয়েছি, কিন্তু এলাকার মানুষ জানি না কতটা খুশি হতে পারবেন, আমি চেষ্টা করেছি খুশিটা দিয়ে তাদের অন্তত একটু নতুন সুতো করার জন্য, আমি নিজেও তো একটা নতুন সুতো করবো, তারা এই জলের মধ্যে তারা কি অবস্থায় আছে, কে কি পাবে না পাবে, আমি হয়তো সবার অনেক চাহিদা মেটাতে পারবো না, কিন্তু চেষ্টা করেছি কিছুটা চাহিদা মেটানোর। আপনার নাম? আমার নাম সুমনা মহাপাত্র, আমি পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।